2017 সালে বন্ধ হয়ে যায় হিন্দুস্তান কেবলস কারখানা, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তথা কেন্দ্রীয় সরকারের কাছে শ্রমিকদের বকেয়া রয়ে গেছে আজও। কারখানা বন্ধের সাথে সাথে 525 কর্মী ও প্রচুর অস্থায়ী কর্মী বেকার হয়ে পড়ে। 525 কর্মীকে ভিআরএস দেয়া হলেও কর্মীদের সূত্রের দাবি, তাদের কারখানা কর্তৃপক্ষের কাছে বকেয়া রয়েছে 56 কোটি টাকা। এছাড়াও 60 বছরের অবসরের নিয়মকে বদলে 58 বছর করার প্রেক্ষিতে শ্রমিকদের পক্ষ থেকে আন্দোলন ও কোর্ট কেস করা হয়, যার রায় শ্রমিকদের পক্ষে গেলেও 2 বছরের বেতন বকেয়া রয়ে গেছে। পাশাপাশি কারখানা বন্ধ করার ঘোষণার সাথে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর প্রেক্ষিতে শ্রমিকেরা সমবেতভাবে হিন্দুস্তান কেবলস পুনর্বাসন কমিটি গড়ে তোলে। একই সাথে বকেয়া আদায়ের দাবি সহ বন্ধ কারখানার জমিতে শিল্প কারখানা গড়ে তোলার দাবিতে আন্দোলন শুরু করে। একই সাথে স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার কাছে আবেদন জানায় বন্ধ কারখানা শ্রমিকদের দাবিতে বিধায়ক সাথে সাথে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা করুন। তবে শ্রমিকদের দাবি মেনে বন্ধ কারখানার জমিতে শিল্প গড়ে তোলার বিষয়ে বলেন, হিন্দুস্তান কেবলস বন্ধ করার পাশাপাশি কেন্দ্রের সরকার কারখানার যাবতীয় জিনিস বিক্রি করে দিয়েছে, ফলে নতুন করে কেবলস কারখানা চালু করা সম্ভব নয়। তবে বন্ধ কারখানার জমিতে যাতে নতুন কোনো শিল্প হয় তার জন্য চেষ্টা করা হচ্ছে। সাংসদ শত্রুঘ্ন সিনহা শপথ গ্রহণের পরেই এই বিষয়ে দিল্লিতে আওয়াজ তোলা হবে। হবে না, সাংসদকে এখন শপথ নিতে হবে। সাংসদ এখন নতুন আছে, সাংসদ শপথ নেওয়ার পর আসার পর আমরা নিশ্চিতভাবে এটা চাইব, যেহেতু এটা বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। ওখানে ইন্ডাস্ট্রির পরিকাঠামো যা যা ছিল কোনো কিছুই নেই, সব কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ওটা বিক্রি করে দেওয়া হয়েছে, যা লোহা লক্কর যা মানে ইন্ডাস্ট্রিতে যা থাকে। তো ফলে ওটাকে তো পুনরুজ্জীবন করা যাবে না। ওখানে যদি নতুন কোনো ইন্ডাস্ট্রি আনা যায় বা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে ল্যান্ডটা নেওয়া যায়, তো সেটা আমরা চিন্তা মানে আমাদের এমপি সাহেব থাকবেন, আমরাও থাকবো, এটা আমরা জানাবো। অন্যদিকে কেবলস পুনর্বাসন কমিটির পক্ষ থেকে সুভাষ মহাজন বলেন, তাদের দাবি যেমন শ্রমিকদের বকেয়া আদায়ের প্রতি, তেমনি কেন্দ্র যদি এখানে শিল্প করতে না চায় তাহলে রাজ্যকে জমি হস্তান্তর করুক। রাজ্য সরকার বন্ধ কারখানার জমিতে শিল্প গড়ে তুলতে উৎসাহী, যেই কারণে ভূমি দফতর থেকে কিছুদিন আগেই বন্ধ কারখানার জমি মাপযোগ করা হয়েছে। পাশাপাশি ফ্রেট করিডোরের নামে রেল যে উচ্ছেদের ভয়াবহ বাতাবরণ তৈরি করেছে, তার আগে যেন যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। হিন্দুস্তান কেবলস 2017 সালে বন্ধ হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে বন্ধ করেছে। যেদিন বন্ধ হলো সেদিন চেয়ারম্যানশিপ ছিল আমাদের প্রাইম মিনিস্টারের, মাননীয় নরেন্দ্র মোদীজির। কারখানা তো বন্ধ হয়ে গেল, 525 জন ভিআরএস হলো, গভর্নমেন্ট পিএফ গ্র্যাচুইটি টাকা দিয়েছে, ছুটি বিক্রির পয়সাটাও দিয়েছে, কিন্তু কিছু কিছু টাকা আমাদের এখনও বাকি পড়ে আছে। তার মধ্যে আমাদের আনক্লেমড মানি যে পিএফে জমা ছিল, সে সময় ছিল 56 কোটি টাকা, সেটা আজ অবধি আমরা পাইনি। তার সঙ্গে সঙ্গে 97-এর আমাদের ওয়েজ এরিয়ার ছিল, সেটাও এখন অবধি পাইনি আমরা। আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা জিজ্ঞেস করতে চাই, কারখানা যখন বন্ধ করলে তারা, সেই টাকাটা আমরা কেন পাইনি? তার সঙ্গে সঙ্গে আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, আমাদের 60 বছর বয়স ছিল, রিটায়ারমেন্ট বয়স 60 বছর, কিন্তু হঠাৎ গভর্নমেন্ট একটা ডিসাইড করলো কি না এদের 2 বছর কমিয়ে দেবে। যে 2 বছর কমিয়ে দিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কিছুই তার বেনিফিট পেলাম না। অথচ 60 বছর অবধি আমাদের ওয়ার্কার্স কাজ করেছে এখানে। পুনর্বাসন সমিতির প্রভাব প্রচুর আছে। পুনর্বাসন সমিতির এখন আন্দোলনের মধ্যে বলতে পারেন যে এই ফ্যাক্টরির সমস্ত শ্রমিক এখন আছে, সমস্ত কন্ট্রাক্টর লেবাররা আছে, সমস্ত এলাকার মানুষজনেরা আছে, এবং এরই সাথে সাথে আশেপাশের যে শিল্পাঞ্চল আছে তারও কিছুটা প্রভাব আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে পড়েছে। আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে হিন্দুস্তান কেবলসের যে আমাদের তদারকি করছেন বা অভিভাবকের মতো আমাদের আমাদের সাহায্য করছেন এই এলাকারই বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয়, এবং বিধান উপাধ্যায় মহাশয় প্রথম থেকেই আমাদের শ্রমিকরা কী করে এই বন্ধ জায়গায়
অন্ধকার শ্মশানপুরীতে বেঁচে থাকবে তার জন্য আমাদের প্রথম থেকেই পাশে ছিল। আমাদের এই ফ্যাক্টরিতে আমাদের ওয়ার্কার যত যে শ্রমিকরা ছিল যাদেরকে হঠাৎ করে বন্ধ করে দিয়ে একটা বিপদের মুখে সামান্য কটা টাকা দিয়ে ছেড়ে দিয়েছে, এখন পুরো টাকাটাও পায়নি, সেই টাকার আমাদের দাবি যেমন আছে, এবং কন্ট্রাক্টর লেবারদের আমরা যে এক পয়সাও তারা পায়নি সেই লড়াইটা যেমন আছে, এবং পাশাপাশি আমরা কিছুদিন আগেই জানতে পারলাম পিএফে চার বছরের হিন্দুস্তান কেবেস টাকা কেটেছিল 96 সাল থেকে, চার বছরের যে পে স্লিপ আছে অথচ পিএফে এই টাকাটা তারা জমা দেয়নি। এই নিয়ে লড়াই আন্দোলন চলছে, প্রচণ্ড দুর্নীতি, কেবেসটাকে অকশন করে দিয়েছে টাকা পয়সা না দিয়ে, যে টাকাটা ক্লোজ আপের সময় পাঠিয়েছিল সেন্টার থেকে সেই টাকাটাও এরা অ্যাকাউন্টে রেখে দিয়েছে, এবং সমস্ত ওয়ার্কারদের আন্ডার জুডিশিয়াল বলে ক্লোজ আপের আগে যে জুডিশিয়াল ছিল সেই লড়াইটাকে দেখিয়ে এরা ক্লোজ আপ করে দিল, কিন্তু টাকা পয়সাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন আর হিন্দুস্তান কর্তৃপক্ষ দেয়নি। আমাদের লড়াই এখানে হিন্দুস্তান কেবলস 2017 সালে যখন আমাদের বন্ধ ডিক্লেয়ার করলো, আপনারা তো সবাই দেখেছেন, আপনারা সাংবাদিকতা করছেন, আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন লোকমুখে শুনছেন দেখছেন, সেটা হচ্ছে যে আপনার রাতারাতি আমাদের জল বন্ধ করে দেওয়া হলো, রাতারাতি আমাদের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হলো। আমরা যাবটা কোথায় আপনি বলুন সেই মুহূর্তে? সেই মুহূর্তে আমাদের পাশে কিন্তু আমরা আমাদের বিধায়ক, আমাদের বারাবণী কেন্দ্রের বিধায়ক বর্তমানে যিনি আছেন মাননীয় বিধান উপাধ্যায় মহাশয়কে কাছে পেয়েছিলাম, তারই অনুকম্পায় বলুন, তার দয়ায় বলুন, তার আশীর্বাদে বলুন, উনি আমাদেরকে দারুণভাবে হেল্প করেছেন এবং আমাদের সাথে সাথে লাইটের ব্যবস্থা করেছেন, তারপরে আমাদের আস্তে আস্তে জলের ব্যবস্থা উনি করছেন। এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ধরুন অনেক আমাদের আছে যারা কর্মী আছে যাদের 16-17 বছর চাকরি ছিল, তাদেরকে বোস করিয়ে দেওয়া হবে। আপনি আমাকে বলুন তো, যে ছেলেটা 15 বছর চাকরি করলো তার ছেলের বয়স তখন ক্লাস 5 পড়ছে কি 6 পড়ছে, সেই ছেলেটির তো সেই লোকটির তো আচ্ছা তার ছেলেটি মানুষ হলো না, তার ঘর বাড়ি হলো না, বাকি যে 16-17 বছর ও চাকরি ছিল কোথায় যাবে সে? আজকে আমরা পুনর্বাসন সমিতি তৈরি করেছি হিন্দুস্তান কেবলসে, কেন করেছি আপনি আমাকে বুঝিয়ে দিন তো একটা কথা, যে এই মানুষগুলো কোথায়? তার তো বাসস্থান কিছু নেই। আজ সরকারের যদি আমাদের কাছ থেকে চাই হিন্দুস্তান কেবলস ম্যানেজমেন্ট যে আমরা কতটা টাকা পাবো, আমি নিজে বলেছিলাম ওই টাকাটা ওই ইটা কেটে দিয়েছিল চ্যানেল 28 লাখ পাবো, 28 লাখ 28 লাখ রুপিস। এবারে প্রশ্ন আসবে আপনি এত টাকা কোত্থেকে পাবেন? 2 বছরের আমরা পয়সা পাবো, 2 বছরের পয়সা পাবো, আমাদের বিভিন্ন ধরনের এরিয়ার পড়ে আছে সেই টাকাগুলো পাবো, এবং 28 লাখটা হবে কোত্থেকে? যারা ভিআর পেলো তারা নতুন স্কেলে ভিআর পেয়েছিল, সেই স্কেলটা আমাদেরকে দিতে হবে, আমরা কোথায় পৌঁছে যাব সেই টাকাটা? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।